এবং খেলা হবে এই কথাটা যদি বলতেই হয় তাহলে খেলা আসলেই হবে এবং সেটা কিন্তু ইতিপূর্বে তারা দেখতেই পেয়েছে যে খেলা কারা দেখাতে পারে এবং গত 15 বছর ধরে বা এই যে সামনে 15 বছর আমাদের পূর্ণ হবে সেটা কি খেলা দেখাতে দেখাতেই কিন্তু এসেছি সেক্ষেত্রে দেখা যায় আগামীতে তারা কতটুকু আমাদের সাথে পেরে উঠবে সেটাই প্রশ্ন মহিলা দল নিয়ে যদি রাজপথে নামে তাহলে আমিও একজন মহিলা সেক্ষেত্রে দেখা যায় আমাদের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ তিনি বলেছেন যে তারা যদি রাজপথে আসে আমরা কি বসে থাকবো আমরা কি লেমন চুষ খাবো তো লেমন চুষ খাওয়ার সময় নেই আমরা সবকিছুই খাওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা আসেন খেলা হবে মাঠে ইনশাআল্লাহ ইতিপূর্বে আপনারা সবাই দেখেছেন যে তারা বাংলাদেশে যে সমাবেশগুলো হয়েছে সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে কত কতটুকু বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল সেখানে তারা মাঠ পুরো পরিপূর্ণ করে সমাবেশটি সমাপ্ত করেছেন 10 তারিখের পর থেকে আমাদের বাংলাদেশ ছাত্র লীগ বাংলাদেশ যুব লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ শিক্ষক সমিতি লীগ বাংলাদেশ কৃষক লীগ বাংলাদেশ শ্রমিক লীগ 10 তারিখের পরে তো আমরা খেলব বিজয়ের মাঠে সব জনগণ কোথা থেকে খেলবে খেলা তো আমরা সৃষ্টি করি আর নেতা আমরা বানাই ওরা কোত থেকে মনে করেন রাজনীতি করবে সেটা আমরা দেখব আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে ফারহানা তো আপনাদের সাথে খেলতে চায় না আর রুমিন ফারহানারাও তো তারেক জিয়ার সৃষ্টি বুঝছেন মডেল কোন না ওরে দিয়ে তো মনে করেন যে আপনার মনে করেন মডেল করে তারে তারেক জিয়া ও তো রাজনীতি কোনো ব্যক্তিত্ব না হলেও তারেক জিয়ার সৃষ্টি মডেল করুন ভারানা রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো কিছু খেলা হবে রাজনৈতিক ব্যক্তিত্ব খেলতে হবে তারেক জিয়ার সাথে ব্যক্তিত্ব না বাংলাদেশে তারেক জিয়ার সাথে খেলবো খেলবো আমরা মুমিন ভারানা বানু ভিপিনুর সব সম্বন্ধে বলতে চাচ্ছি যে মুমিন ভারানা বা ভিপিনুর এই হিসাব করে আমরা ছাত্র রাজনীতি করি নাই আমাদের বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন 1948 সালে বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করে গেছে শুধু বঙ্গবন্ধু ছাত্রলীগ 1948 সালেই প্রতিষ্ঠা করেনি সে মাওলানা ভাসানী সোহরাওয়ার্দীর সাথে হাঁটি হাঁটি পাপা করে গোপালগঞ্জ থেকে এসে দীর্ঘদিন সময় পরে তাদের সাথে রাজনীতি করে বঙ্গবন্ধু তার নিজে হাতে গড়া সংগঠন 1948 সালে প্রতিষ্ঠা করে গেছে ফখরুলের তো মাথা খারাপ হয়ে গেছে মির্জা ফখরুলের মাথা উনি মির্জা ফখরুল সাহেবের মাথা খারাপ হয়ে গেছে কাজ করে না ওনার ব্রেন শট উনি কি বললো না বললো বাংলাদেশ আওয়ামী যুব লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এটা হিসাব করে না মির্জা ফখরুল কেন আপনারা দেখবেন আমাদের রাজপথে এবার আন্দোলন সংগ্রাম বাংলাদেশ আওয়ামী যুবলীগ শুধু বাংলাদেশের আওয়ামী যুবলীগেই আওয়ামী যুবলীগ আমরা বিএনপি বানে 1975 পরে সংগঠন আমরা বিএনপি বানে বাংলাদেশ নর্থ পার্টি বিএনপির অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করার আমরা শক্ত হাতে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ যুবলীগ বাংলাদেশ ছাত্রলীগ ইনশাল্লাহ রাজপথে আমরা দমন করব বিএনপির বিরুদ্ধে আমরা সোচ্চার গণ আন্দোলন তৈরি করব আমাদের বাংলাদেশ ছাত্রলীগ আর বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিএনপির বিরুদ্ধে দুইটি সংগঠনে যথেষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের দরকার নাই আর বাংলাদেশ অন্যান্য পরপ্রয়োজন আমরা বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ দাঁত ভাঙা জবাব দেবে ইনশাল্লাহ মাঠে রাজপথে দেখা হবে রাজপথে খেলা হবে ইনশাল্লাহ মুমিন ফারহানার মানে আমি বলতে চাচ্ছি ওনার সম্বন্ধে উনি হলো তারেক জিয়ার সৃষ্টি উনি কি বললো না ও বললো সেইটা বাংলাদেশ আওয়ামী লীগ ওনাকে আপনার গুণায় ধরি না আর উনি কি বললো না বললো ফালতু কথা ওনার ওই ফালতু কথা আর ওই যে নূর হোসেনের ফালতু কথা এইগুলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ এইগুলো গুণায় ধরে না ওই রুমুনা ফারহানা আর ওই যে ইয়া ওই ভিপিনুর এইগুলি বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ এগুলো হিসাব করে না আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের অগ্রাধিক ভূমিকা পালন করেছিল আপনারা জানেন ইতিহাসের রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে বাংলাদেশের লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ না মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল আমার বাংলার স্বাধীনতা বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে সবাইরই ধারণা আছে আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জাতির জনক বঙ্গবন্ধু এনে দিয়েছিল জাতির পতাকা তারপরে এদেশের 75 পরে সংগঠন ওই বিএনপি ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসা
ওরা কি বললো না বললো এইটা আমরা হিসাব করি না আমরা রাজপথে আছি রাজপথে খেলা হবে ইনশাআল্লাহ আপনারা দেখবেন ওদের হুমকি ধমকি বিএনপির হুমকি ধমকি এরা আমরা আওয়ামী লীগ পরোয়া করি না ওদেরকে আমরা রাজপথে আমরা যদি চিন্তা করি বাংলাদেশ আওয়ামী লীগের বীর দীর্ঘদিন আমল থেকে আমরা রাজনীতি করে আসছি আমরা হিসাব করি না বাংলাদেশ বিএনপি কি করবে এইটা আমরা হিসাব করি না ওরা হলো বাংলাদেশ ফ্লট পার্টি মানে ওদের কোনো ওদের বাংলাদেশে কোনো রাজনীতি করার অধিকারই নাই এটা আসলে ওরা বোকার স্বর্গে বসবাস করছে এবং ওরা দুঃস্বপ্ন দেখছে আমি মনে করি এখনো আমাদের কোনো নির্দেশ আসে নাই আমাদের যদি ছাত্রলীগ থেকে নির্দেশ আসে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ ছাত্রলীগ আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে এটি প্রতিরোধ করে তুলব আসলে আমি তো আগে বললাম যে তারা বোকার স্বর্গে বসবাস করছে তারা দুঃস্বপ্ন দেখছে তারা লন্ডনে বসে তাদের এই যে খালেদা জিয়ার কুপুত্র রয়েছেন তারেক জিয়া যে দুঃস্বপ্ন দেখছেন সেই স্বপ্নগুলো বাংলাদেশে বসে তারা বাস্তবায়ন করতে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা শান্তি উপগতি পতাকা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের 30তম বার্ষিক সম্মেলনে আজকে আমরা তেজগাঁও কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসছি দশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আসলে 10 তারিখের পরে আসবে 11 তারিখ তাছাড়া আর কিছুই না বিএনপি জামাত শিবির কিছুই করতে পারবে না আজকে 20তম জাতীয় সম্মেলনে ছাত্রলীগের 30তম সম্মেলনে ছাত্রলীগের সঠিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ এখন থেকে সবসময় মাঠে থাকবে এটা আসলে বিএনপি তাদের এটা বানানো কথা এটা আসলে মন গড়া মতো কথা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় রাজপথে অতীতের ন্যায় ছিল বর্তমানে আছে বিএনপি জামাত কিছুই করতে পারবে না এটা তাদের মন গড়া কথা আসলে এটা কোনো ভিত্তি নেই কথার কোনো ভিত্তি নেই বিএনপির বড় পুত্র হচ্ছে বিএনপির মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি আর দুর্নীতিতে তারা ভরপুর কারণ চোরের আপনারা জানেন বিএনপি জামাত শিবির ক্ষমতাকালীন সময়ে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেই তুলনায় আজকে বাংলাদেশে দেখেন পদ্মা সেতু মেট্রো রেল তারপর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটা বিশাল জায়গায় নিয়ে গেছে ছাত্রলীগ এমন একটি সংগঠন যে সংগঠন সবসময় এই দেশের স্বার্থে শিক্ষার্থের সাথে 1948 সালে থেকে শুরু বায়ান্নার ভাষা আন্দোলন থেকে শুরু করে এই 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সময় যে ভূমিকা রেখেছে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের দাবির জন্য প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর পাশে থাকে।